ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এবারের ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমা। এরই মধ্যে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি। প্রিয়তমার মাধ্যমে ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা দিয়ে বাজিমাত করেছে নির্মাতা হিমেল আশরাফ। এবার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন এই চলচ্চিত্র পরিচালক। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের সেই সুখবর জানিয়েছেন তিনি। হিমেল নতুন এই সিনেমার নাম রাজকুমার। নির্মাণের পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ নিজেই লিখেছেন তিনি। হিমেল আশরাফের রাজকুমারের ভূমিকায় পর্দায় দেখা যাবে সুপারস্টার শাকিব খানকে। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে হিমেল জানান, আগামী নভেম্বরে আমেরিকা শুরু হবে সিনেমাটির শুটিংয়ের কাজ। প্রিয়তমার মতো নতুন এই সিনেমাটি দর্শক হৃদয়ে জায়গা করবে বলে আশা করছেন তিনি। নির্মাতা আরও জানান, রাজকুমার সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে মার্কিন টিভি সিরিয়ালের অভিনেত্রী কর্টনি কফি। শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থাতেই হিমেল তাকে রাজকুমারের জন্য কাস্ট করেছে।